গুজব, আতঙ্ক এবং সব কিছু মিলিয়ে আমরা কোন তথ্য নিব কোন তথ্য নিব না সে ব্যাপারে আমরা আবারও সবাইকে আহ্বান জানাবো যে আমরা যাতে যে সমস্ত অথেন্টিক সোর্স আছে সেই তথ্যগুলোকেই পরিবেশন করি, সেই তথ্যগুলোই আমরা চর্চা করি। এটা শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের বলছি তা না, আমাদের সারা দেশের জনগণের জন্য বলছি। আমি এই জন্যই বিশ্লেষণটা দেখালাম যেখানে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। সারা বিশ্বের সার্বিক পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত সেই রকম ক্রিটিক্যাল নয়। শুধুমাত্র আমাদের জন্য চীন থেকে যেহেতু যোগাযোগ আছে এবং দেখেছেন যে বেশিরভাগ রোগী কিন্তু হুবেই প্রদেশ, এবং হুবেই প্রদেশ কিন্তু চীনের মধ্যেই তাকে আলাদা করে রাখা হয়েছে, সেখানেই কমিউনিকেশন নেই। সুতরাং সেই দিক থেকে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাদের কোনো রকম তথ্যের প্রয়োজন হবে আপনারা দয়া করে IDCR এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন, আমরা সেই হটলাইনের মাধ্যমে আপনাদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য দিতে পারি, আমরা এক্ষেত্রে করণীয় কী সে পরামর্শ দিতে পারি।